Acha, which carbon is used for age calculation of fossils? Fossils মানে জীবাশ্ম। জীবাশ্মের বয়স নির্ণয়ের জন্য কোন কার্বন ব্যবহৃত হয়? বুঝতে পারলে? কার্বন C14। মানে এটা হচ্ছে কার্বনের তিন রকম আইসোটোপ আছে। হাইড্রোজেনের যেমন তিনটে আইসোটোপ আছে, কার্বনেরও তিনটে আইসোটোপ আছে। কার্বন 12, কার্বন 13, কার্বন 14। এই কার্বন 14টা হচ্ছে, এটাকে রেডিও কার্বন বলা হয়। মানে এর থেকে রেডিয়েশন বের হয়, রেডিয়েশন মানে বিকিরণ হয়, ঠিক আছে? তো দেখো, জীবাশ্ম মানে হচ্ছে জীব থেকে যে অশ্ব, জীবের হাড়, সেটাকে তো জীবাশ্ম বলে। অশ্ব মানে হাড়, হাড্ডি, বানানটা বাংলা বানানটা আলাদা আছে। লক্ষ লক্ষ বছর আগে দুখানা ডাইনোসরের হাড় পাওয়া গেল। অবশ্যই ধরো হচ্ছে একটা ডাইনোসরের হাড়, একটা থেকে আরেকটা আরও 500 বছর 1000 বছর গ্যাপ আছে বয়সের। এটা কী করে, কোন হাড্ডিটা বেশি পুরনো, কী করে বিজ্ঞানীরা হচ্ছে এস ক্যালকুলেশান করে কোনটা বেশি পুরনো? এবার ওই যে কার্বন মানে হাড়ে, হাড্ডি মানে হচ্ছে হাড্ডির মধ্যে তো কার্বন থাকবেই, ঠিক আছে? যে কোনো জৈব পদার্থের মধ্যে কার্বন ছাড়া কোনো জৈব পদার্থ হয় না। যে কোনো জৈব পদার্থের মধ্যে কার্বন থাকবেই, তাহলে হাড্ডির মধ্যেও কার্বন আছে। তিন রকম কার্বন, রেডিও কার্বনটা আছে। এবার বিজ্ঞানীদের বিষয়বস্তু হচ্ছে রেডিও কার্বন। তো যে হাড্ডিটা বেশি ক্ষয়ে গেছে, মানে সেই হাড্ডির রেডিও কার্বনটা বেশি হচ্ছে বিকিরণ করেছে, এবং তার থেকে একটা স্কেল ধরে সেই বয়সটা হিসাব করা হয়। এই জন্য কার্বন C14 এটা বারবার আসে। ফসিলস বা জীবাশ্মের বয়স নির্ণয়ের ক্ষেত্রে রেডিও কার্বন C14 ইউজ করা হয়। নেক্সট দেখো, আচ্ছা এইখানে একটা দেখো, এটা অন্যরকম একটু, মানে জীবাশ্মের বয়স নির্ণয় করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রাণী আছে, একটু আলোচনা করি। নেক্সট দেখো, দ্য নাম্বার অফ প্রোটনস ডিটারমাইন্স দ্য অ্যাটমিক নাম্বার অফ অ্যান এলিমেন্ট। প্রোটন কি? প্রোটন হচ্ছে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে থাকে একটা মৌলিক কণিকা, যেটা নির্ণয় করে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার বলতে প্রোটন সংখ্যাকে বোঝায়, এটাই বোঝানো হচ্ছে, ঠিক আছে? মানে কোনো মৌলের অ্যাটমিক নাম্বার 8, মানে তার নিউক্লিয়াসে 8টা প্রোটন আছে। নিউট্রন আলাদা হতে পারে, নিউট্রন আলাদা হলে আইসোটোপ হবে। প্রোটন সংখ্যা একই, নিউট্রন সংখ্যা আলাদা, তার মানে ভর সংখ্যা আলাদা, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। তাহলে নিউট্রনের কোনো একটা মৌলের হচ্ছে মানে ইউনিক সিগনিফিক্যান্স হচ্ছে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা চেঞ্জ হয়ে গেলে সে মৌলিক পদার্থ ওই মৌলিক পদার্থই থাকবে না, পুরো চেঞ্জ হয়ে যাবে। মানে যেমন অক্সিজেনের প্রোটনে, নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কটা আছে? 8টা আছে। প্রোটন সংখ্যা যখন 9টা হয়ে যাবে, তখন কিন্তু ওটা আর অক্সিজেন থাকবে না, কি হয়ে যাবে? ক্লোরিন হয়ে যাবে। ক্লোরিন হচ্ছে 9, 10 হয়ে গেলে নিয়ন হবে, ঠিক আছে? এই জন্য হচ্ছে অ্যাটমিক নাম্বারের বেসিসে যে আধুনিক পর্যায় সারণি তৈরি করা হয়েছে। নেক্সট দেখো, কুকিং গ্যাস ইজ এ মিক্সচার অফ বিউটেন অ্যান্ড প্রোপেন। আমরা যে কুকিং গ্যাস বা এলপিজি গ্যাস ইউজ করি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটাকে এলপিজি বলা হয়, ঠিক আছে? মানে পেট্রোলিয়াম গ্যাসকে প্রচণ্ড চাপ দিয়ে সিলিন্ডারের মধ্যে লিকুইডে পরিণত করা হয়েছে, ঠিক আছে? এটাই হচ্ছে এই গ্যাসটা প্রধানত দুটো গ্যাস, যেটা হচ্ছে আগুন মানে পড়ে, ঠিক আছে, সেটা হচ্ছে প্রোপেন এবং বিউটেন। আচ্ছা এটা তো হলো, প্রোপেন আর বিউটেন এলপিজিতে ইউজ করে, এটা তো আগুন জ্বলে। আবার আমরা যে লাইটারে যে গ্যাস ইউজ করি, লাইটার মানে হচ্ছে গ্যাস লাইট, ওটার মধ্যে কোনটা থাকে? বিউটেন, ঠিক আছে, বিউটেন থাকে, ভালো করে মনে রেখো। আর এছাড়া লাইটারের গ্যাসে কিন্তু কোনো গন্ধ থাকে না, থাকে কি? গন্ধের দরকার থাকলেও খুব সামান্য পরিমাণে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই প্রোপেন এবং বিউটেনে কোনো গন্ধ নেই, কিন্তু এলপিজি গ্যাসে হচ্ছে লিক করে গেলেই তো গন্ধ বের হয়। তাহলে ওই গন্ধটা মানে বের হয় হচ্ছে, কারণ হচ্ছে ওই গন্ধটা সেফটির জন্য দেওয়া হয়, মানে
ইয়া মিথাইল মার্কাপটার নামে আরেকটা গ্যাস ওর সঙ্গে মিশানো থাকে, যেটা হচ্ছে গন্ধযুক্ত, তীব্র গন্ধযুক্ত। কোথাও থেকে লিক হলে আমরা ওইটা যে গ্যাস লিক হয়েছে আমরা বুঝতে পারি। ঠিক আছে, ভালো করে মনে রেখে বিভিন্ন পরীক্ষায় আসে এলপিজিতে কি কি গ্যাস থাকে। আচ্ছা তারপরে দেখো, গ্যালেনা ইজ এন ওর অফ দ্য মেটাল লেড। লেডের আকরিকের নাম হচ্ছে গ্যালেনা। ঠিক আছে, এই যে গ্যালেনা পাথর থেকে লেড, মানে এই এই লেডের বাংলা হচ্ছে সীসা, সীসা পাওয়া যায়। আমরা যে লেড পেন্সিল বলি, লেড পেন্সিলে কি কোনো লেড থাকে বলো? 0% লেড থাকে, মানে আমরা বলি লেড পেন্সিল কিন্তু ওতে কোনো লেড লেড থাকে না। এই জন্য অনেক সময় প্রশ্ন আসে লেড পেন্সিলে কত পার্সেন্ট জিরো থাকে, সরি কত পার্সেন্ট লেড থাকে, 0%। ঠিক আছে, আবার আমরা তাহলে হচ্ছে লেডটা নিশ্চয়ই পেনে ইউজ করা হয়, আমরা যে পেনের যে কালির পেনের লিখি তো ওই বলটা তৈরি হয় ওটা লেড দিয়ে, ওটা ভারী বল, আর লেড হচ্ছে খুব একটা দামি নয়। ঠিক আছে, ওই যখন তুমি হচ্ছে পেনের উপর দাগ কাটো ওই বলটা ঘোরে, ভিতরে ঘুরতে থাকে, আর ঘোরার জন্যই হচ্ছে ওই কালিটা হচ্ছে লেগে থাকে, কালি দাগ হয়ে যায় কাগজের উপর। আর কালি কাগজ হচ্ছে ওই মানে কী করবে, কালি শোষক মানে এটা ইয়া পার্সমেন্ট পেপার টাইপের আর কি, মানে কালিটাকে সঙ্গে সঙ্গে শোষক। হ্যাঁ বলো, কাগজ তো তৈরি হয় তোমার হচ্ছে এই যে বাঁশ দিয়ে, ঘাস দিয়ে, কাঠ দিয়ে। ঠিক আছে, গেওয়া কাঠ নাম শুনেছ? সুন্দরবন এরিয়ায় পাওয়া যায়, এটা হচ্ছে কাগজের ক্ষেত্রে কাগজের একটা মানে র মেটেরিয়ালস। তারপর বাঁশ, বাঁশ দিয়ে ভালো, বাংলাদেশের একটা কাগজের নাম আছে কর্ণফুলী কাগজ, নামটাই হচ্ছে একটা ব্র্যান্ড। ঠিক আছে, ওটা বাঁশের তৈরি, অনেকটা অনেক চকচকে হয়। এই যে তুমি লেখার জন্য যে কাগজ ইউজ করো না, সে পেপারটা অনেকটাই চকচকে হয়, কোয়ালিটি ভালো হয়। আর এই যে নিউজ প্রিন্ট আমরা যেগুলো ইউজ করি পেপার, খবরের কাগজ, এগুলো কী করে হয় তো, এই যে খবর কিনে পেপারগুলো কিনে নিয়ে যায় না, মানে বাড়িতে এসে হকাররা, ওরা আবার ওই বিক্রি করে দেয়, বিক্রি করে দেওয়ার পর ওইটা দিয়েও আবার হচ্ছে ইয়ে করে রিফাইল করে ওইটাকে করে আবার পেপার তৈরি হয়, এই জন্য পেপারের কোয়ালিটিটা কমে যায়। আর এইসব কাগজ যত কোয়ালিটি ভালো হবে, এই কাগজ দিয়ে তো টাকার নোট। ঠিক আছে, সে কোয়ালিটির উপর নির্ভর করে, কাগজের কোয়ালিটি যত বেশি হবে কালি তত বেশি শুষবে, সরি কোয়ালিটি যত কম হবে। আচ্ছা নেক্সট দেখো, আচ্ছা ওর মানে কি এটা তো বলা হলো না, ওর ও আর ইওর মানে আকরিক। ঠিক আছে, আর মিনারেলস মানে খনিজ, তাহলে আকরিক আর খনিজের মধ্যে পার্থক্য কি, কেউ বলতে পারবে? দেখো, হ্যাঁ বলছি, কোনো অসুবিধা নেই। দেখো, তুমি মাটির নিচ থেকে যা কিছুই পাচ্ছ সবই খনিজ, মিনারেলস। ঠিক আছে, মিনারেলস অয়েল। আচ্ছা, এই খনিজের মধ্যে কোনো খনিজ থেকে লোহা পাওয়া যায়, কোনো খনিজ থেকে এই লেড পাওয়া যায়, তাহলে যে পার্টিকুলার খনিজ থেকে লেডটা তুমি পাবে সেই পার্টিকুলার খনিজকে লেডের আকরিক বলবো। যেমন গ্যালেনা হচ্ছে লেডের আকরিক, যে পার্টিকুলার খনিজ থেকে মিনারেলস থেকে তুমি আয়রন পাবে সেই পার্টিকুলার খনিজটাকে হেমাটাইট বলতে পারি। ঠিক আছে, যেমন হেমাটাইট হচ্ছে আয়রনের একটা আকরিক, তাহলে আকরিক হচ্ছে কোনো একটা ধাতুর মানে থেকে কোনো একটা ধাতুকে যে আকরিক মানে মিনারেলস থেকে বেশি পরিমাণে পাওয়া যাবে সেটা তার আকরিক। ঠিক আছে, যেমন অ্যালুমিনিয়ামের আকরিকের নাম বক্সাইট। ঠিক আছে, দ্য ফর্মুলা অফ সুগার কেন, মানে যে আমরা আখে আখ মানে সুগারের ফর্মুলা হচ্ছে C12H22O11, এটা হচ্ছে চিনির সংকেত, মনে রেখো। নেক্সট দেখো, হুইচ ইনার্ট গ্যাস ডাজ নট এক্সিস্ট ইয়ার, আগেই আমরা আলোচনা করেছি, কোন গ্যাসকে মানে কোন মৌলিক গ্যাসকে বায়ুমণ্ডলে পাওয়া যায় না, সরি নিষ্ক্রিয় গ্যাসকে,
রেডনকে পাওয়া যায় না। রেডন একটা ঠিক আছে নিষ্ক্রিয় গ্যাস, কিন্তু রেডন হচ্ছে রেডিও অ্যাক্টিভ, ঠিক আছে, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 86। রেডিও অ্যাক্টিভ মানে তেজস্ক্রিয়, ঠিক আছে। 80-র পর থেকে, 80 হচ্ছে সীসার অ্যাটমিক নাম্বার লেডের, 80-র পর থেকে যে মৌলিক পদার্থগুলো পাওয়া যায়, এলিমেন্টগুলো, সেগুলো রেডিও অ্যাক্টিভ হয়, বুঝতে পারলে। আর এগুলো ক্ষয়ে, রেডিও অ্যাক্টিভ মৌলগুলো ক্ষয়ে ক্ষয়ে শেষ পর্যন্ত কিসে পরিণত হয়, সীসাতে পরিণত হয়, লেডে, ঠিক আছে। লেড ক্ষতিকারক নয়, এই যে এই জন্যই সীসাটাকে হচ্ছে, মানে সীসা হচ্ছে শেষ মৌল, যেটা হচ্ছে রেডিয়েশনটা কমে যায়, মানে রেডিয়েশনটা শেষ হয়ে যায়। এই জন্য দেখবে হচ্ছে এক্স রে করার জন্য সামনে একটা সীসার প্লেট ইউজ করা হয়, মানে ওই রেডিয়েশনকে রুখে দেয়, মানে কমিয়ে দেয় আর কি, রুখে দিতে পারে না পুরো কমিয়ে, কারেন্টটা কমিয়ে। হ্যাঁ, রেডিয়েশন মানে হচ্ছে এক্স রের কথা বলছি, এক্স রেও তো একটা রেডিয়েশন। রেডিয়েশন কি বলছি, রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন, তেজস্ক্রিয় বিকিরণ, এমনি রেডিয়েশন মানে বিকিরণ, ঠিক আছে। আর রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন মানে তেজস্ক্রিয় বিকিরণ, আর তেজস্ক্রিয় বিকিরণ কেউ কারা করে, তেজস্ক্রিয় মৌলিক পদার্থগুলো করে, যেমন হচ্ছে এই যে রেডন, ঠিক আছে, রেডিয়াম, তারপরে ইউরেনিয়াম, পোলোনিয়াম, ঠিক আছে, জেনন রেডিও অ্যাক্টিভ নয় বোধ হয়, হ্যাঁ রেডিও অ্যাক্টিভ নয়, জেনন, ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ নয়, জেননের অ্যাটমিক নাম্বার অনেক কম, 80-র কম হলেই হচ্ছে রেডিও অ্যাক্টিভ হয় না,